ওকে ফার্স্ট এটা খোলা লাগবে প্রথমে মাথা মাইক্রোফোন কিভাবে আপনারা খুলবেন ডিটেলস পেয়ে যাবেন এর ভিতরে সবই প্রথমে মাথা খুললে এটা আসবে খোলার পরে এটা খোলাই লাগবে ওকে তারপর সাইড স্ক্রু আছে এর ভিতরে প্রথমে এটা খোলা লাগবে আটা আছে আটা দেওয়া হালকা কলার করে স্ক্রু তারপরে দ্বিতীয়টা আছে সব কয়টা স্ক্রু আছে এখানে দুইটা আছে না খুললে খোলা যাবে না এখানে আছে সাইডে সাইডে স্ক্রু আছে এই সাইডে দুইটা আছে খোলা হয় না আছে দুইটা মাইক অনলি দুইটা স্পিকার স্পিকার আছে দুইটা ওকে তারপর পিছন পার্ট পিছনপার্টও সেম স্ক্রু আছে এখানে স্ক্রু আছে অবশ্যই এটা খোলা লাগবে না না তুললে চলবে এখানেও স্ক্রু আছে সব সাইডে স্ক্রু আছে স্ক্রু আছে স্ক্রু আছে স্ক্রু তারপর এখানে পার্টটা খোলা লাগবে যে পায়ে চলবে অবশ্য কিন্তু খোলাই ভালো ওকে তারপর এখানে দুইটা বাটন আছে ইকো বাটন ভলিউম বাটন বাটন দুইটা সেট খোলা লাগবে বাটন তারপর এখানে একটা ই দেখছেন পার্ট দেখছেন এই পার্টটাও খোলা লাগবে পার্ট এভাবে খোলা যায় ওকে পার্ট খোলা শেষ পার্ট খোলা শেষ ওকে তারপরে পাইপ মেশিন দেখছেন এটা সকেট এটা সহজ ভাবে খোলা যাচ্ছে ও এটাও খোলা লাগবে স্ক্রু এ নাট খোলা লাগবে সাইডটা সাইডটা খোলা শেষ কীভাবে চেঞ্জ করবেন এইভাবে চেঞ্জ করা ব্যাটারি সঙ্গে মাথার উপর ওকে এটা
প্রথমে এখানে একটা লক আছে, এখানে লক মতো আছে, লক ছাড়া দিয়ে খুলে যাবে। তারপর এখানে পার্ট সেটেল, এখানে স্ক্রু আছে দুইটা মাথার বোর্ড বাইর করার জন্য। আপনারা সবাই দেখলেন কিভাবে খোলা হলো এটা মাইক্রোফোন, পড়তে বল যেগুলো মাইক্রোফোন এখন অ্যাভেলেবল, এগুলো কীভাবে খুলতে হয় আর দেখলেন আপনারা সবাই। আর ব্যাটারি কীভাবে চেঞ্জ করা লাগে, মাদার বোর্ডে কীভাবে কাজ করবে, কীভাবে আসলে কীভাবে খোলা লাগে, এটা সব কিছু ইজি আর কি, না বুঝলে অনেক সমস্যা। এখানে লক আছে, ওয়্যারও খুলতে পারবে, ইলেকট্রিকের যে ওয়্যারগুলো এখানে লক আছে, এই লক খোলা যাবে। ওকে, ব্যাটারি এটা এর ভিতরে ব্যাটারি আছে। ওকে, তো মাইকের ভিতরে আছে স্পিকার। ওকে, সব কীভাবে দেখলাম। ওকে, দেখলেন কীভাবে মাইক্রোফোন খোলা হয় ইজি। ওকে, নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন।